রাঙিয়ে দিয়ে যাও। আমি যতদিন না ক্যাম্প থেকে ট্রেনিং শেষ করে ফিরতে পারছি ততদিন শিউলি আপনাদের বাড়িতেই থাক। আমাকে এখানে রেখে দিয়ে তুমি চলে যাবে বাবলু, আমার জন্য তোমার একটু চিন্তা হবে না তাই না? মায়ের কথাটাই তোমার কাছে বড় হলো। তবে কি ছোট ঠিকই বলেছিল, শিউলির কি ওই সংসারে কোনো সমস্যা হচ্ছে? এটাই বোধহয় ভালো হলো, মা যে রেগে আছে শিউলির ওপর, আমার অনুপস্থিতিতে শিউলি ও বাড়িতে থাকলে হয়তো আরো ঝামেলা হবে। হ্যাঁ মাপ্পা, আমিও ঠিক করেছি যে এই কদিন তোমাদের সঙ্গে থেকে বাড়ির সব কাজকর্ম শিখে নেব। বাসন্তী দিদি কি মেনে নেয়নি ওকে? কিছু তো একটা আছে যা ও আমার কাছে চেপে যাচ্ছে। কি হলো বাবলু, খাওয়া হয়ে গেল নাকি? আর একটু ভাত দে। না না, আমি আর খেতে পারবো না, আমার পেট ভরে গেছে। শিউলি, বাবলুকে হাত ধোয়া জলটা দে। বাবা, বাবলু শিউলিকে কেন এখানে রেখে যেতে চাইছে? তাহলে ও বাড়িতে কেউ শিউলিকে মেনে নেয়নি বাবা? জল ঢালবে, বন্যা হয়ে যাবে তো। মেসমশাই, মেসমশাই আছেন নাকি? দাদু আছেন, ভেতরে আছেন। মেসমশাই আজ কটে যাবেন তো? আমরা ওনার সাথে যাবো বলে এসেছি। ও বা, আপনারা অপেক্ষা করুন, আমি দাদুকে ডেকে দিচ্ছি। হ্যাঁ শিউলি মা, তুমি কবে এলে? অষ্টমঙ্গলা এসেছে বুঝি বরকে নিয়ে? তা বেশ ভালোই হয়েছে, গায়ের মেয়ে গায়েই রইল, আর ওদের দুটিকে কিন্তু বেশ মানিয়েছেও বটে। আরে আরে আরে, এই আরে, তোমরা সকলে তো এসে গেছো দেখছি, খুব ভালো হয়েছে, আমি তো যাবো বলে একদম তৈরি হচ্ছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ কর্তাবাবু, আমরা সকলে আপনার সঙ্গেই যাব। আসলে কর্তাবাবু, আমরা আগে কখনো কোর্ট কাচেরি যাইনি তো, তাই আপনি সঙ্গে থাকলে আমরা একটু ভরসা পাই। বেশ বেশ বেশ, চলো চলো। বৌমা, ওই সুজার খাওয়ার লোকে পাঠিয়ে দিও, আমি ওদের সঙ্গে এগোচ্ছি। ও হ্যাঁ বাবলু, তুমিও তো যাবে। তুমি এক কাজ করো, তুমি বরং শিউলিকে সঙ্গে নিয়ে চলে এসো একদম। দাদু বলছিলাম, শিউলির আবার কোর্টে যাওয়ার কি আছে, ও বরং বাড়িতেই থাকুক না। হ্যাঁ বুঝতে পারছি যে নিজের বউকে কোর্টে নিয়ে যাওয়ার ব্যাপারে তোমার একটা দ্বিধা সংকোচ আছে, কিন্তু আমার মনে হয় যে বিক্রমদের সাজা পাওয়ার জন্য ওর সাক্ষী দেওয়াটা অত্যন্ত জরুরি, কারণ বিক্রমরা যে অপরাধ করেছে তার একমাত্র আই উইটনেস হচ্ছে ও। দেখো দেখো, ভেবে দেখো, ও ওর ওপর গুলি চলেছিল, হ্যাঁ ওকে ওরা চাকু চালিয়েছিল, তুমি যদি ওকে না বাঁচাতে তাহলে কী অবস্থা হতো বলো তো? সেই জন্য বুঝি বিক্রমের শাস্তি হওয়ার জন্য ওর সাক্ষী দেওয়াটা অত্যন্ত জরুরি। তুমি ঠিক বলেছো দাদু, আমি যাবো তোমার সঙ্গে, আমাকে নিয়ে চলো। ঠিক আছে, তোর আয়, আমি এগোচ্ছি। ও সুজয়, তোর হলো? হ্যাঁ হ্যাঁ বাবা, চলো চলো চলো। হ্যাঁ চল 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 চল।
কি করে এরা? এতক্ষণ দেরি হয়ে গেল, কারোর আসার কোনো পাত্তা নেই। খুব চিন্তা হচ্ছে না বাবা? হ্যাঁ বাবা, খুব রোদ উঠেছে কিন্তু তোমার কিন্তু শরীর খারাপ হয়ে যাবে। তুমি এসো তো আমার সঙ্গে বেঞ্চে একটু বসবে। তুমি বসো, এখানে বসো। আমার খুব অস্বস্তি হচ্ছে। অস্বস্তি আরো বাড়বে বাবা, তুমি যদি কোর্টের মধ্যে যাও অস্বস্তি আরো বাড়বে। আমি তোমাকে বলছি, আমি তো আছি। আরে আমার কোর্টের মধ্যে যাওয়াটা খুব দরকার, খুব দরকার। বাবা বাবা শোনো, একটু শান্ত হও বাবা, একটু শান্ত হও। দেখো কোর্টের ভেতরে কি হচ্ছে না হচ্ছে আমি সব কিছু তোমাকে এসে আমি জানিয়ে যাবো। আর কোর্ট শেষ হয়ে গেলে আমরা দুজন রিক্সা করে বাড়ি ফিরে যাবো। তো একটু শান্ত হও, একটু বস 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 বস। আমি জল এনে দিচ্ছি, একটু খাও, বস বস। এই তো এই তো বলতে বাবলু এসে গেছে, তুমি শুধু শুধু চিন্তা করছিলে। এই তো মিস্টার সুকান্ত চৌধুরী এবং তার পুত্র বিক্রম চৌধুরীর বেআইনি অস্ত্র ব্যবসায় এবং চোরাচালান সংক্রান্ত কেসের বিশদ জানতে আগ্রহী। ধর্মাবতার, এই ফাইলে পিতা পুত্রর সমস্ত কুকৃতির প্রমাণ আছে, যার ভিত্তিতে আমি সরকারের তরফ থেকে ওনাদের দৃষ্টান্তমূলক সাজার আবেদন জানাচ্ছি। আমার শ্রদ্ধেয় বন্ধু অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী ধর্মাবতার, অপরাধ প্রমাণ হওয়ার আগেই তো উনি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন। এই কেসের ফল তো দিনের আলোর মতন পরিষ্কার। হ্যাঁ, আলোর নিচেই তো থাকে অন্ধকার। এনিওয়ে ধর্মাবতার, আমি আমার মক্কেলদের পক্ষ থেকে দুই একটা কথা বলার অনুমতি চাই। বলুন, আপনার কি বক্তব্য আছে শুনি। আরে তো কমল মুখার্জি, খুব বড় উকিল শুনেছি নাকি? আমিও শুনেছি উনি কোনো কেসে হারেন না। আরে থামো থামো, চুপ কর তো। যে যাই করুক না কেন, শেষ মেশ দেখবে সত্যেরই জয় হচ্ছে। ধর্মাবতার, ওই ফাইলে যা আছে সব ভিত্তিহীন। এই ফাইল দেখতে গেলে মহামান্য আদালতে সময় নষ্ট বই কিছুই হবে না। সুকান্ত চৌধুরী আর বিক্রম চৌধুরীর এগেনস্টে কেস দেওয়া হয়েছে টাটা আইনে, যার অর্থ হচ্ছে উগ্রপন্থীদের সঙ্গে যোগাযোগ। জানা আছে কোন আইনে কী হয় সেটা আমার ভালো করেই জানা আছে। আবার এটাও জানা আছে যে আদালতে অনেক কিছু বদলেও যায়। ধর্মাবতার, আমি আজকে এই আদালতে দাঁড়িয়ে এটাই প্রমাণ করে দেব যে কি সুপরিকল্পিতভাবে মিথ্যে মামলায় আমার মক্কেলদের ফাঁসানো হয়েছে। তার জন্য সর্বপ্রথম এই উইটনেস বক্সে আমি মেজর রানা রায়কে আসার জন্য অনুরোধ করব। ঈশ্বরের নামে শপথ করে বলছি, যা বলবো সত্য বলবো, সত্য বই মিথ্যা বলবো না। সত্য বলবেন বলে তো শপথ নিলেন, বলুন সত্যটা শুনি। ইয়োর অনার, আমাদের কাছে অনেকদিন ধরে ইনফরমেশন ছিল যে সুকান্ত চৌধুরী আর বিক্রম চৌধুরী গোপনে গোপনে অনেক অন্যায় ঘটিয়ে চলেছেন। তাই আমরা কৌশলে
সুকান্ত চৌধুরীর বাড়িতে ইলেকট্রনিক বাগিং করে ওদের সমস্ত প্ল্যান রেকর্ড করি। তাহা মিথ্যে মানিয়ে বলছেন উনি? মিলর্ড, ওনাদের কথোপকথনের রেকর্ড আছে আমাদের কাছে এভিডেন্স হিসেবে। আসলে আপনাদের কাছে পাওয়ার আছে বলে আপনারা যা খুঁজতেই করছেন। মিলর্ড, আমি বলছি এই সব কিছু সাজানো মিথ্যে মিথ্যে বলছেন উনি। বিক্রম, কাকে কি বলছো তুমি? ওনারা দেশের রক্ষাকর্তা, ওনারা বর্ডারে জেগে থাকেন বলেই আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি, চোখ বন্ধ করে ভরসা করি। উনি ঠিক বলছেন না ভুল সেটা বিচার করার কাজ তো তোমার আমার নয়, মহামান্য আদালত সেই বিচার করবেন। হুজুর, ক্ষমা করবেন। কোথায় সেই রেকর্ড? এটা শুনলে মিলর্ড, আপনার এবং এই আদালতে উপস্থিত সকলের মনে কোনো সন্দেহ থাকবে না যে ওনারা দিনের পর দিন উগ্রপন্থী দলের সঙ্গে যোগাযোগ রেখে গেছেন। এটা চালানোর ব্যবস্থা করুন, আমি এখনই শুনব। গান হচ্ছে, রেকর্ড কোথায়? মেজর রানা, এটা কি হলো? মিলর্ড, এটা মানে রেকর্ডটা কোনোভাবে মিসপ্লেসড হয়েছে। রেকর্ড মিসপ্লেস হওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ রেকর্ড ছিল না, রেকর্ড থাকতেই পারে না, কারণ এমন কোনো ঘটনাই তো ঘটেনি। এই গোটাটাই হচ্ছে মিলর্ড এনার মন গড়া। মিলর্ড, না, এটা কেউ ট্যাম্পার করেছে মিলর্ড, অডিওটা পাল্টে দিয়েছে। মেজর রানা, আপনার মতো এরকম একজন দায়িত্ববান আর্মির আধিকারিকের মুখে এই কথা তো শোভা পায় না। আপনি এটা জানেন না, সন্দেহের বশবর্তী হয়ে আদালতে কোনো কিছু প্রমাণ হয় না। আদালতে কোনো কিছু প্রমাণ করতে গেলে প্রমাণ দিতে হয়। ইয়াস, সো মিলর্ড, আমার মক্কেলদের বিরুদ্ধে প্রথম যে অভিযোগ সেটা তাহলে পুরোপুরি ভুল এবং মিথ্যে প্রমাণিত হলো। এবার আসছি আমি দ্বিতীয় অভিযোগে, সেটা হলো আনঅথরাইজড আর্মস অ্যাক্ট, মানে বেআইনি অস্ত্রের ব্যবসা, তাই তো? মিলর্ড, আমার কাছে প্রমাণ আছে যে এনারা বেআইনি কোনো কিছু করেনি। ধর্মাবতার, মেজর সাহেব যেমন দেশের জন্য আর্মি জয়েন করেছেন, আমিও তেমনি কখন দেশের কোন শত্রুর সঙ্গে লড়তে হয় এই কথা ভেবে নিজের কাছে একটা অস্ত্র রেখেছি। আসলে দিনকাল তো ভালো নয়। স্যার, ওনাদের কথা খুলবেন না স্যার, ওনারা মিথ্যে কথা বলছে। দিনের পর দিন ওনারা দেশদ্রোহীদের কাছে অস্ত্র বিক্রি করে নিজেদের পকেট ভরেছেন স্যার। বাবলুবাবু নিতান্তই ছেলে মানুষ ধর্মাবতার, উনি এখনো জানেন না মহামান্য আদালতে দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হয়। আচ্ছা, আপনি তো সত্যিকার মিথ্যে প্রমাণ করার চেষ্টা করছেন। না না, আমি সেটা হতে দেবো না। আস্তে আস্তে আস্তে, আপনার যদি কিছু বলার থাকে উইটনেস বক্সে এসে বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। স্যার, আমি এই ঘটনার সাক্ষী। আমি দিনের পর দিন দেখেছি ওনারা কীভাবে চোরা চালানকারীদের সাথে যুক্ত ছিলেন। আমি নিজে হাতে নাতেও একবার ধরেছি, এখানে সবাই জানে। আমরা সাক্ষী হিসেবে পেয়েছি মাত্র কয়েকজন, কোনো সিদ্ধান্তে পৌঁছতে গেলে আরও সাক্ষ্য প্রমাণের দরকার হয়, সেটা কি আছে আপনার সঙ্গে? নেই নেই, ওনার কাছে কিছুই নেই। যা প্রমাণ সেটা আমার কাছে আছে। এক মিনিট, এই যে মিলর্ড, এটা হলো 2007 সালে করানো আমার মক্কেল সুকান্ত চৌধুরীর অস্ত্র ব্যবসার লাইসেন্সের কপি। মিলর্ড, লাইসেন্স যুক্ত যে বন্দুকটি আমার মক্কেলের কাছে রয়েছে
সেটা তো কোনোভাবেই আনঅথরাইজড আর্মস অ্যাক্টের আওতায় পড়তেই পারে না। আর বাকি যে সমস্ত অস্ত্রশস্ত্র পাওয়া গেছে তার সঙ্গে আমার মক্কেলদের যে কোনো যোগাযোগ রয়েছে তার তো কোনো প্রমাণই বিরোধী পক্ষ দিয়ে উঠতে পারেনি। এর থেকে তো এটা পরিষ্কার যে শুধুমাত্র অনুমান, শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে অভিযুক্ত করে আমার মক্কেলদের দিনের পর দিন হেনস্থা করা হয়েছে। অবজেকশন ইওর অনার। অবজেকশন ওভাররুল। আপনি বলুন। থ্যাংক ইউ মি লর্ড, থ্যাংক ইউ। আমার এই মক্কেলরা সুকান্ত চৌধুরী আর তার সুপুত্র বিক্রম চৌধুরী, এরা গ্রাম্য রাজনীতির শিকার, আর তার নেপথ্যে রয়েছে এই বাবলু ঘোষ। ইয়েস মি লর্ড, এই সেই বাবলু ঘোষ যার সঙ্গে আমার মক্কেল বিক্রম চৌধুরীর হবু স্ত্রী শিউলির প্রেমের সম্পর্ক। ইয়েস ইওর অনার। আর ওদের বিয়েটাকে সামাজিক মান্যতা দেওয়ার জন্য ওরা যুক্তি বুদ্ধি ষড়যন্ত্র করে আমার এই মক্কেল বিক্রম চৌধুরীকে ফাঁসিয়েছে, আর তাতে মদত যুগিয়েছেন মেজর রানা রায়। এসব কি বলছেন আপনি? এগুলো সব মিথ্যে বানানো। একদম মিথ্যে নয়, একদম মিথ্যে নয়, গোটাটাই সত্যি। ইওর অনার, একটু আগে ওই যে এভিডেন্স দেওয়া হলো ভয়েস ক্লিপ, কোথায়? তাতে তো কোনো দরকারি তথ্যই নেই, পুরোটাই তো গান। আমার তো মনে হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে ষড়যন্ত্রের তথ্য খড়ে করে মহামান্য আদালতকে বিভ্রান্ত করা হচ্ছে, মহামান্য আদালতে মহামূল্য সময় নষ্ট করা হচ্ছে। সেটা আপনি এখন করছেন কমল বাবু। আর আমি কিছু করছি না, আমি শুধু সত্যিটাকে প্রমাণ করার চেষ্টা, মিলর্ড, আমি শুধু সত্যিটাকেই প্রমাণ করার চেষ্টা করছি। আপনি বসুন। থ্যাংক ইউ মিলর্ড। হ্যাঁ বাবলু বাবু, তা আপনার কি থেকে ধারণা হলো যে আমার মক্কেল বিক্রম চৌধুরী অস্ত্রের চোরাচালান কারবারের সাথে যুক্ত? নর্মপাতার, আমি প্রথম থেকে আপনাকে সব ঘটনাটা বলছি। বাবলু বাবু, গল্প নয়, প্রমাণ দিন, প্রমাণ। এই যে আপনি বানিয়ে বানিয়ে গল্পটা বলছেন, এটা যে সত্যি তার প্রমাণটা কি? যাক, আচ্ছা আপনি আর আপনার এই মিলিটারি টিম যে অস্ত্রশস্ত্রগুলো উদ্ধার করেছিলেন, সেগুলোর মধ্যে কোথাও মানে কোনোটাতে আমার ক্লায়েন্ট আমার মক্কেলদের হাতে ছাপ পেয়েছেন? কি হলো, চুপ করে আছেন? বলুন 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 বাবলু বাবু বলুন না। তাহলে আচ্ছা ফাইন, আমার মক্কেলরা যে কোনো রকম মিটিং করছে চোরাচালান কারবারিদের সঙ্গে, তার কোনো ছবি বা কোনো ভিডিও ফুটেজ আছে? আছে আছে। কি হলো বলুন, চুপ করে আছেন কেন? বলুন বলুন বাবলু বাবু, মহামান্য আদালতে সময় নষ্ট করবেন না, বলুন। মিলর্ড, আমার মক্কেল বিক্রম চৌধুরীর থেকে আমি জানতে পারি যে গ্রামে কোনো একটা খেলার অনুষ্ঠানে, তাই তো, খেলার অনুষ্ঠানে মেজর রানা রায়ের সঙ্গে বাবলু বাবুর দেখা হয়, যেখানে মেজর রানা রায় বাবলু বাবুকে আর্মির চাকরি অফার করেন, সঙ্গে একটা শর্তও দেন যে কাউকে একটা ফাঁসাতে হবে, তাহলেই নাকি মেজর রানার প্রমোশন হবে। কিন্তু বাবলু বাবু অত্যন্ত বুদ্ধিমান, তিনি মেজর রানা রায়ের কথা বিশ্বাস করেননি। তিনি বলেছেন আগে তাকে চাকরি দিতে হবে, তারপর তিনি কাজটা করবেন, এবং তিনি সেই কথাটা রেখেছেন। আপনি সেই কথাটা রেখেছেন বাবলু বাবু? চাকরি পাওয়ার পরেই বাবলু বাবু আমার ক্লায়েন্ট বিক্রমকে ফাঁসায়। ইওর অনার, আমার ক্লায়েন্ট বিক্রম এই কথাগুলো শুনে ফেলেছে, কিন্তু যেহেতু এই কথাগুলোর কোনো তথ্য প্রমাণ আমার কাছে নেই, সুতরাং আমি দাবি করতেই পারি না যে আমার কথা শুনে আপনি ওদের শাস্তি দিন। ইওর অনার, আমি শুধু এটুকুই অনুরোধ করতে চাই আপনার কাছে, আমার মক্কেল বিক্রম চৌধুরীকেও সত্যি কথাটা বলার সুযোগ দেওয়া হোক। বিক্রম বলেছে মেজর রানা রায় আর বাবলু ঘোষকে
ও প্ল্যান করতে দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে, এত লোক থাকতে, গ্রামে এত লোক থাকতে, বাবলুবাবু হঠাৎ আমার মক্কেল বিক্রম চৌধুরীকে ফাঁসাতে গেলেন কেন? তার কারণ তো আপনাকে আগেই বলেছি মিলর্ড, বাবলু ঘোষ আর শিউলি দেবীর প্রেমের পথে কাঁটা হয়ে উঠছিলেন, মানে কাঁটা হয়ে দাঁড়িয়ে পড়েছিলেন আমার ক্লায়েন্ট বিক্রম চৌধুরী। হ্যাঁ হ্যাঁ মিলর্ড, আমি এটা প্রথমে ঠিক বুঝতে পারিনি। আমার সাথে শিউলি, মানে এখন যে বাবলু ঘোষের স্ত্রী, তার বিয়ে হওয়ার কথা হয়েছিল। আচ্ছা বাবা, ওই ব্যাপারটা বাবা, বাবলুবাবু খুব একটা ভালোভাবে নেননি। একদমই না। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি প্রথম বুঝতেই পারতাম না যে আমার সাথে ওর এক্স্যাক্ট কী প্রবলেম। পরে সমস্ত ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হয়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হিয়ার্স দ্য পয়েন্ট মিলর্ড, হিয়ার্স দ্য পয়েন্ট। বাবলু বাবু আর শিউলি দেবীর প্রেমের পথে বাধা আমার ক্লায়েন্ট বিক্রমকে সরানোর এর থেকে সহজ উপায় কিছু ছিলই না। ইনফ্যাক্ট ধর্মাবতার, বাবলু বাবু তো এক ঢিলে দুই পাখি মেরেছেন, তাই না? হ্যাঁ, এক আপনি চাকরি জোগাড় করেছেন, দ্বিতীয় শিউলি দেবীর সঙ্গে বিয়ে করেছেন, মাঝখান থেকে শুধু শুধু আমার নিরীহ মক্কেল বিক্রম চৌধুরীকে ফাঁসানো হয়েছে মিলর্ড। একেবারে মিথ্যা বলছেন উনি, পুরোটাই সাজানো গল্প। বাবলু তো নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে, আসল দোষী তো বিক্রম।